হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অবশ্যই ভালো আছেন। আমি আমার পরিবার আমরা সবাই ভালো আছি। তো ভালোর মধ্যে দিয়েও একটু খারাপ আছি, কারণ হচ্ছে গত 15 দিন আগে আমি বলেছিলাম যে চোট পেয়েছি। তো চোট পাওয়ার জন্য আজকে যাচ্ছি মসলান্দপুর, হাড়ভাঙা বুড়ির বাড়ি। অনেকেই নাম শুনেছে, আমাদের এলাকার অনেক লোকই জানেন হাড়ভাঙা বুড়ির সম্পর্কে। তো আজকে সেখানে যাব আর ভিডিও করতে করতে যাব। আজকের ব্লগটা আমার হচ্ছে সেই বুড়ির বাড়ি গিয়ে তেল পরে নিয়ে এসে আমার পাকে সুস্থ বানানো। এটাই হচ্ছে আমার প্রথম কাজ, কারণ আমি এখনও সুস্থ হয়ে উঠতে পারিনি। সেজন্য আমি খুব চিন্তায় আছি যে পা কবে সারবে। আর আমার যেহেতু ছোট একটা বাচ্চা আছে, সেজন্য সবসময় আমি একটু চিন্তাতেই থাকি। তো আজকে যাচ্ছি, আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই সবাই দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। বাড়ি থেকে বেরিয়ে একটা টোটো ধরলাম, আর টোটোই করে সোজা চলে যাচ্ছি স্টেশন। আমি আমার শাশুড়ি মা যাচ্ছি, আর যাচ্ছি আমার ছোটো ছেলে। তো তিনজনে টুকটুক করতে করতে এগোচ্ছি সামনের দিকে গোপালনগর ছেড়ে। এই স্টেশন ঢুকে গেলাম, গিয়ে আমি টোটো ভাড়া দিয়ে তারপর চলে যাচ্ছি টিকিট কাউন্টারে। আর অনেক দিন আসা হয়নি, তো টিকিটটা কেটে নিয়ে আর রিটার্ন টিকিটটাও কেটে নিলাম একসঙ্গে শাশুড়ি মায়ের আর আমার। তো অনেকদিন স্টেশনে আসিনি, সেজন্য দেখছি এখন অনেক দোকানপাট বসেছে স্টেশনের ভিতর দিয়ে। আগে এত দোকান ছিল না, দু একটা দোকান হয়তো ছিল। আর এসে বসতে না বসতে আমার ছোট ছেলের একটু খাবার এলো, বলো কাঠি বাজানে এত খাবার। হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে, শাশুড়ি মা ছেলেকে কোলে নিয়ে সামনে হেঁটে যাচ্ছে, আর আমি পেছনে আস্তে আস্তে যাচ্ছি। আমি জোরে হাঁটতেও পারছি না। ট্রেন এখনই ঢুকে যাবে। ট্রেনে উঠে দেখা হলো একটা ননদের সাথে, তো তার সঙ্গে গল্প করতে করতে বনগাঁ পর্যন্ত চলে যাচ্ছি আমরা। গল্প করতে করতে আর জানলা দিয়ে চারিদিকের পরিবেশ দেখতে দেখতে এত সুন্দর দেখা যাচ্ছে, আর ট্রেন তো ঝিকঝিক করে দৌড়াচ্ছে, মনে পড়ে যাচ্ছে ছোটোবেলার সেই কাহিনী, ছোটোবেলার গল্প। তো এইভাবেই যেতে লাগছি, আর মসলান্দপুরে আমরা নেমে যাব। নেমে ওখান থেকে ভ্যানে আবার যাব সামনে। এরপর নেমে গেলাম মসলান্দপুর স্টেশনে। তো স্টেশনে নেমে এবার আমরা যাব ভ্যানে করে, সেজন্য একটা ভ্যান ধরলাম। ধরে এগিয়ে চলে যাচ্ছি সবাই মিলে ভ্যানে, সবাই মিলে আমি আমার শাশুড়ি মা, আর এর মধ্যে দেখা হয়ে গেলো আমার কাকিমায়ের সঙ্গে আর ভাই বৌদির সঙ্গে আর কি, আর একটা ভাই বউ সাথে আছে। বুড়ির হাড় ভাঙা না, মানুষের হাত ভাঙা, সেগুলো হাত পা ভাঙা, হাড় ভাঙা, সেগুলো ঠিক করতে আসে। তো চলে এসছি ভ্যান থেকে নেমে, যে ঢালাই রাস্তা, ঢালাই রাস্তা দিয়ে 1 মিনিটের রাস্তার সামনে এগোলে চলে আসছি বুড়ির বাড়ি। তো আর এখানে আশপাশ দিয়ে আছে ছোটো ছোটো দোকানপাট, আর অনেকেই অনেক দোকান আছে যেগুলো তেল নিয়ে বসে আছে সবাই, তেল আর কার নিয়ে বসে আছে, সেগুলো কিনে এখানে বুড়িমায়ের এখানে দিলে উনি তেল পরে দেবেন আর গলায় কার ঝুলিয়ে দেবেন, এটাই হচ্ছে ওষুধ। তো এনাকে দিচ্ছে, সেটা আমি দাঁড়িয়ে দেখে নিলাম প্রথম। প্রচণ্ড ভিড় হয় এনার এখানে, তবে আজকে ভিড়টা কম আছে। এভাবে তাড়াতাড়ি করে আমরা তেল পরে আর কার গলায় ঝুলিয়ে নিলাম, নিয়ে এবার চলে আসবো। যেহেতু ছোটো ছেলে দেরি করতে পারবো না, তো আস্তে আস্তে বেরিয়ে চলে এলাম। চারিদিক দিয়ে ছোটোখাটো যে দোকানপাটগুলো আছে সেগুলো তো একটু দেখিয়ে দিলাম। হাড় ভাঙা বুড়ির বাড়ি একেবারে সিক্রেট, যেটা যেটার জন্য ব্যথা সারে শুনেছি, সেটা হচ্ছে এটা, এই কালো কারে একটা কাঠ বেঁধে দেওয়া, এটা গলায় থাকলে ব্যথা সারে। আর তেল তেল পরে দেয়, তেলটা মালিশ করতে হয় গরম সেঁক দিয়ে। আর এবার বেরিয়ে এসে আমরা ভ্যান ধরবো, ধরে ভ্যানে উঠে চলে যাবো আবার স্টেশন। সেজন্য ভ্যানটা ঠিক করে নিলাম, ওই ভ্যানে উঠবো। আর এরপরে চলে এলাম স্টেশনে। এটা হচ্ছে আমার কাকিমা আর আমার শাশুড়ি বাম সাইডে, এটা তো দুজনে গল্প করতে করতে সামনের দিকে এগোচ্ছে, আর আমি পেছনে আছি ধীরে ধীরে হাঁটছি।
আর এ দুটো হচ্ছে আমার ভাইয়ের বউ, তো ওরা আমার ছেলেকে নিয়েছে। আর এত গরম, আমার ছেলের জামাই খুলে ফেলে দিয়েছে, তো গরমে কান্নাকাটি করছিল, সেজন্য জামা খুলে দিয়েছি। আর এভাবে এবার এখানে বসবো, একটু পাখা দেখে পাখার নিচে। ট্রেন আসলে ট্রেনে আবার চলে যাব, তো ট্রেন আর 10 মিনিট পরে ঢুকবে, সেজন্য আমরা বসে সবাই গল্প গুজব করছি একসঙ্গে। এবার সামনের দিকে একটু এগিয়ে এলাম, আর ট্রেনও ঢুকে গেছে, তো আমরা উঠে যাবো সামনের দিকে। বনগাঁ পর্যন্ত এসে আমরা আবার ট্রেন চেঞ্জ করব, সেজন্য নেমে গেলাম। নেমে গিয়ে আমরা আর একটা ট্রেনে উঠবো, উঠে এবার গোপালনগর পৌঁছাবো। তো উঠে এবার ট্রেন ছেড়েও দিল সাথে সাথে, তো আমরা চলে যাচ্ছি সামনে। চলে এলো আমাদের গোপালনগর স্টেশন, তো আমরা গোপালনগর স্টেশনে নেমে গেলাম। শাশুড়ি মা যাচ্ছেন আগে ছেলেকে নিয়ে, আর আমি পেছনে যাচ্ছি আস্তে আস্তে। তো এবার গিয়ে একটা ভ্যানে উঠবো, এখানে ভ্যান আছে, তো ভ্যানে উঠে আমরা এবার যাবো কালীবাড়ি। কালীবাড়ি থেকে আমরা আবার অটো ধরে চলে যাবো বাড়িতে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর একটা কমেন্ট করে জানাবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি আমার বন্ধুদেরকে শেয়ার করার জন্য, তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। দেখা হবে আগামী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে।